হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই পৃথিবীর কোনো না কোনো দেশে এমন কিছু মানুষ আছেন যাদের কাজের স্কিল নর্মাল মানুষের থেকে হাজার গুণ বেশি, আর বর্তমান পুরুষের সাথে পাল্লা দিয়ে মহিলারাও কাজ করছে। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু মহিলা ওয়ার্কারদের দেখবেন, এই মহিলা ওয়ার্কারদের কাজ থেকে আপনারা হতবাক হয়ে যাবেন, এবং এর সাথেও এমন কিছু এক্সপার্ট ওয়ার্কারদের দেখবেন, তাদের কাজ করার গতি দেখে আপনি চমকে যাবেন। তাই কোনো রকম দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি হয়তো কোনো রিপেয়ার শপে লরির টায়ার রিং খোলা দেখেছেন, তবে বন্ধুরা, এই মহিলা ওয়ার্কারের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন কিভাবে টায়ার থেকে রিং খুলে ফেলল। এই কাজটা এত ফাস্ট করলো যে দেখে মনে হলো টায়ারটা আগে থেকে খোলা ছিল। বর্তমানে রান্না করার জন্য গ্যাস প্রায় বাড়িতে ব্যবহার করা হয়, আর প্রতিটা বাড়িতে গ্যাস হোম ডেলিভারি দেওয়া হয়। এই লরিতে গ্যাস লোড করার জন্য অনেক ওয়ার্কারের প্রয়োজন, তবে এর মতো যদি তিন চারটে ওয়ার্কার থাকে তবে আমার মনে হয় গোটা দিনে 10-12টা লরি লোড করতে এদের মাত্র 3-4 ঘন্টা সময় লাগবে। এই ব্যক্তির কাজ দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু ছুঁড়ে ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু বন্ধুরা, এই ব্যক্তি এইভাবে কাজ করে। এর কাজ করার স্টাইল অন্যদের থেকে একদম আলাদা। সচরাচর যখন কোনো টায়ারের শপের ট্রাক থেকে আনলোড করা হয় তখন কোম্পানি লিফটিং মেশিন অথবা ওয়ার্কার দিয়ে স্টোরুমে বয়ে নিয়ে যায়, কিন্তু এই ব্যক্তির কাজ দেখুন একদম অন্যরকম। আর্ট এমন একটা জিনিস যেটা করা সবার পক্ষে সম্ভব নয়, তবে এমন কিছু আর্টিস্ট আছেন তাদের কাছে এই কাজ একদম ছেলে খেলার মতন। এই মহিলা তার সবে এইভাবে ছোট ছোট বাটি ঘটি প্রিন্ট করতে থাকে, এর কাজ একদমই আলাদা লেভেলের। যখন মহিলা ওয়ার্কারদের কথাই হচ্ছে তবে এই ভিডিওটি দেখুন। এখানে কয়েকজন মহিলা ওয়ার্কার গ্লাস কাটা টুল ইউজ করে কাজ কাটছে, আর কাজ কেটে আরেকটি জায়গায় সাজিয়ে রাখছে। এখানকার কয়েকজন ওয়ার্কার অনেক ফাস্ট, দেখুন কিভাবে তারা কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করছে। নতুন বাড়ি তৈরি করার জন্য মিস্ত্রির প্রয়োজন হয়, তবে এমন লেজেন্ড মিস্ত্রি এর আগে আপনারা কখনো দেখেননি। দেওয়াল গাঁথার জন্য মিস্ত্রি এই টেকনিক অবলম্বন করছে। এখানে একজন ব্যক্তি কৃত্রিম মাঠে কাজ করছে, এই টুলসের সাহায্যে ট্রাপ কেটে আবার নতুন করে ট্রাপ লাগাচ্ছে। বড় কোনো ড্রাম থেকে যখন ছোট ড্রামে তেল বা রং ঢালি তখন আমরা কাগ ইউজ করি, যাতে কোনো রকম তেল বা রং বাইরে না পড়ে। কিন্তু এর কাজ দেখুন, কোনো কিছু ছাড়াই কীভাবে পারফেক্ট মাপে রং ঢালছে। বন্ধুরা, বর্তমানে এখন প্রতিটা মানুষ অনলাইন থেকে কেনাকাটা করছে, ছোট থেকে ছোট জিনিসও অনলাইন থেকে কেনা হচ্ছে। তবে আপনি এই ভিডিওতে দেখবেন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দেওয়া হলে সেগুলো শপে কী করে প্যাক করা হয়। কম্পিউটারে অর্ডার আসার পর এই ওয়ার্কার শক্ত কাগজের বক্সে প্রথমে সিল করে আটকে দেয়, এরপর বক্সের মধ্যে অর্ডার ঢুকিয়ে কি সুন্দর করে প্যাকিং করে দেয়। বন্ধুরা, কোনো কাজে যদি বেস্ট ফ্রেন্ড থাকে তবে সে কাজ করতে অনেক আনন্দ হয়, সেটা যে কাজ হোক না কেন। দেখুন এই দুই বন্ধুর কাজ। পৃথিবীতে এমন অনেক ড্রাইভার আছেন যারা অনেক খতরনাক রাস্তায় ড্রাইভ করে, এবং এমন কিছু ড্রাইভার আছেন যারা স্ট্যান্ড করে থাকেন। কিন্তু বন্ধুরা, ওয়ার্কিং সাইডে কখনো এরকম স্ট্যান্ড করতে দেখেছেন? এবার আরেকটি লেজেন্ড ওয়ার্কারের কাজ দেখুন, একই মাপে কিভাবে টায়ারের মাঝ বরাবর অংশটাকে মেশিনের সাহায্যে কেটে ফেলল।
জিমে দুই দিন যাওয়ার পর যখন বাড়ি থেকে সেই ব্যক্তি কোনো কাজ দেওয়া হয়, তখন সেই ব্যক্তি যেভাবে কাজ করে এই ব্যক্তিকে দেখলে সেটা বোঝা যায়। এর সাথে প্রো জিম ট্রেনারকে দেখুন। এই ব্যক্তি ট্রাক্টরের টায়ার চেঞ্জ করার জন্য ছোট ছোট কিছু টুলস এবং হাতুড়ির সাহায্যে খোলার চেষ্টা করছে। একে বলে প্রো জিম ট্রেনার। এবার আপনি দেখবেন কিছু সুদক্ষ ওয়ার্কারের কাজ করা কৌশল। র্যাপিং করার এই মেথডটি দেখুন। এক দেশ থেকে যখন আরেক দেশে বড় বড় জলজাহাজের মাধ্যমে কোম্পানির মাল পাঠানো হয়, তখন এইভাবে প্রোডাক্টগুলোকে প্লাস্টিকের মাধ্যমে ভালো করে জড়িয়ে নেওয়া হয়। আর এখানে দেখুন র্যাপিং করা পদ্ধতি। এই যে লেজেন্ড মহিলা ওয়ার্কারদের দেখছেন, এদের কাজ কাগজের বক্স তৈরি করা। আর এরা এই কাজে এতটা এক্সপার্ট যে কয়েক সেকেন্ডের মধ্যে বক্স তৈরি করে ফেলে। টিম ওয়ার্ক করে কাজ করলে যে কতটা তাড়াতাড়ি কাজ করা যায়, এই ভিডিও দেখলে সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এখানে 12 জন ওয়ার্কার মিলে 4 তলার উপরে মেশানো কংক্রিট তুলছে। আর এদের কাজ দেখে মনে হচ্ছে যেন কোনো রোবট দ্বারা কাজ হচ্ছে। আচ্ছা, এই ওয়ার্কারের কাজ দেখে আমি এটা বুঝতে পারলাম না যে এই হোয়াইট দেওয়ালে ছোট ছোট গর্তগুলো বন্ধ করার জন্য কেন লাল কালার ব্যবহার করলো। তবে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি কি এমন এক্সপার্ট ওয়ার্কারকে দেখেছেন? চায়নার একটি ফ্যাক্টরি থেকে বাইরে মাল পাঠানোর জন্য ফ্যাক্টরির ভিতর কনভে বেল্টের সাহায্যে লরিতে এইভাবে মাল লোড করা হচ্ছে। চায়নাতে এমন অনেক এক্সপার্ট ওয়ার্কার দেখা যায় যারা এর থেকে অনেক খতরনাক কাজ করে থাকে। ভিডিওতে দেখানো এই ব্যক্তির কাজ দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। ঘরে কাজ করা কার্পেট বেঁচে যাওয়ার পর ওই ছোট ছোট কার্পেটগুলো তার ব্যালকনিতে এইভাবে কাজে লাগিয়ে দিচ্ছে। এর বুদ্ধি নেক্সট লেভেল। এমন অনেকেই আছেন যে বাড়ির সামনে গার্ডেনে ফুল গাছ লাগাতে ভালোবাসেন, তবে এই ব্যক্তিকে দেখুন। রিমোট প্লেসে তার গার্ডেনকে সুন্দর করে সাজানোর জন্য কত বড় টুলসের সাহায্যে এগুলোকে সাইজ করছে। জাপানে এই ব্যক্তির হাতের সাজে বাঁশ দিয়ে কত সুন্দর টুলস তৈরি করছে দেখুন। জাপানের এই ওয়ার্কারকে দেখুন কিভাবে গাড়ি থেকে একটা গোটা ফ্রিজ নামাচ্ছে। এমন এক্সপার্ট ওয়ার্কার আমাদের দেশে আছে, তবে এদের হদিশ খুঁজে পাওয়া মুশকিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।